হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। এন্টারটেনমেন্ট সেন্টারের পক্ষ থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে বাংলায় অতি সহজেই ট্যান্স চেনা যায়। তো বাংলায় অতি সহজে ট্যান্স চেনার জন্য আপনাকে একটা ছড়া মুখস্থ রাখতে হবে। ছড়াটি হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি ল বা লাম থাকে তাহলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স। আবার বলি, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ল বা লাম থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স। তো চলুন আমরা এবার কিছু উদাহরণ দেখি। যেমন আমি ভাত খেয়েছিলাম, এখানে দেখুন খেয়েছিলাম হচ্ছে ক্রিয়া, তো ক্রিয়ার শেষে লাম রয়েছে, তো সুতরাং এটি ফার্স্ট টেন্স। এরকম করে সবগুলো ক্রিয়ার শেষে লাম থাকলেই ফার্স্ট টেন্স। এরপরটি দেখুন আমি ভাত খাবো, এই দেখেন খাবো শেষে ব আছে, সুতরাং এটি ফিউচার টেন্স। আবার আমি ভাত খাই, এই যে এখানে খাই, এখানে কি ল লাম বা ব কোনোটা আছে? না, নেই, সুতরাং এটি প্রেজেন্ট টেন্স। তো আপনাকে এটা মনে রাখতে হবে যে ল বা লাম থাকলে ফার্স্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স। তো ধন্যবাদ সবাইকে।